ସୁଧୀ ବସିଲେ ମାନେ ମୁଁ ବେଙ୍କା ସ୍କୁଲର ହରପ୍ରିୟା ଗୁରୁମା ସପ୍ତମ ସାହିତ୍ୟ ଗୋଟେ କ୍ଲାସ ନେବି। ଏଟା ମୋର ପ୍ରଥମ କାଳାଂଶ। ଆଜି ଆମେ ପଢିବା ପଦ୍ୟ ଗୋଟେ ଅଛି ତମର ସାହିତ୍ୟରେ ଛୋଟରୁ ବଡ। ଏ ପଦ୍ୟଟି ବିଷୟରେ ଆମେ କିଛି ଜାଣିବା ଆଜି। କଣ ନା ଆମେ ଛୋଟରୁ ବଡର କବି ହଉଛନ୍ତି ଜାନକୀ ଡକ୍ଟର ଜାନକୀ ବଲ୍ଲଭ ମହାନ୍ତି। ଡକ୍ଟର କବି ହେଉଛନ୍ତି ଡକ୍ଟର ଜାନକୀ ବଲ୍ଲଭ ମହାନ୍ତି। କବି ପରିଚୟ ଜାଣିବା। କବି ପରିଚୟ ହେଉଛି କଣ ନା ଡକ୍ଟର ଜାନକୀ ବଲ୍ଲଭ ମହାନ୍ତି ହେଉଛନ୍ତି ଜଣେ ସୁପ୍ରସିଦ୍ଧ କବି। ତାଙ୍କର ମାନେ ସେ ଗୋଟେ ଉପାଧି ପାଇଥିଲେ ଭରଦ୍ୱାଜ ଗୋଟେ ଉପାଧି ସେ ପାଇଥିଲେ। ସେଙ୍କ ସମାଲୋଚକ ଗାଳ୍ପିକ ତଥା ଶିକ୍ଷାବିତ ଭାବରେ ସୁପରିଚିତ। ଶିଶୁ ଓ କିଶୋର ମାନଙ୍କ ପାଇଁ ତାଙ୍କର ବହୁତ ଗୁଡ଼ିଏ ଲେଖା ପ୍ରକାଶ ପାଇଛି, ଯେଉଁଠିକି ତାଙ୍କର ଲେଖା ମାନଙ୍କରେ ସେ କଣ ନା ସାମାଜିକ ମୂଲ୍ୟବୋଧ, ତାଙ୍କର ଯୋଉ କବିତା ହଉ ବା ଯୋଉ ଗଳ୍ପ ହଉ ଯାହା ବି ସେ ଲେଖିଛନ୍ତି, ତା ଭିତରେ ସେ ସବୁବେଳେ ଗୋଟେ ମେସେଜ ଦେଇଛନ୍ତି ସମାଜକୁ। ମାନେ ସେ ତାଙ୍କର ଗଳ୍ପ ବା କବି କବିତା ଭିତରେ ଗୋଟେ ସାମାଜିକ ମୂଲ୍ୟବୋଧ ଥାଏ, ତାଙ୍କର ଦେଖାଯାଏ, ସେଇ ପରିଚୟ ତାଙ୍କର ଥାଏ। ଏଇ ଗପଟିର ଏଇ ଯୋଉ ପଦ୍ୟଟିର ଭାବଧାରା ହେଉଛି ଗୋଟେ ଶିଶୁ ଆଉ ଗୋଟେ ଫୁଲ ମଧ୍ୟରେ ସମ୍ପର୍କ ଅଭିନ୍ନ। ଗୋଟେ ଶିଶୁ ଆଉ ଫୁଲ ଭିତରେ ସମ୍ପର୍କଟା ଅଭିନ୍ନ ମାନେ କଣ ନା ଶିଶୁ ମଧ୍ୟରେ ଅନେକ ସମ୍ଭାବନା ଥାଏ। ମାନେ ଶିଶୁଟି ଯେବେ ଜନ୍ମ ହୁଏ ଷ୍ଟେପ୍ ବାଇ ଷ୍ଟେପ୍ ବା ସ୍ତର ବା ସ୍ତର ସିଏ ସ୍କୁଲ ଯିବ କଲେଜ ଯିବ, ତା ଭବିଷ୍ୟତରେ କଣ ସେ ଗୋଟେ ହବ ସମ୍ଭାବନାକୁ ନେଇକି ଚାଲିଥାଏ। ଗୋଟେ ଶିଶୁ ଜନ୍ମରୁ ତାର ପ୍ରକୃତ ବୟସ୍କ ହେବା ଯାଏ ଉପଯୁକ୍ତ ପରିବେଶ ସାଧନା ତଥା ଯନ୍ତ୍ର ଦ୍ୱାରା ଶିଶୁ ଦିନେ ବଡ଼ ହେଇକି ସମାଜରେ ପ୍ରତିଷ୍ଠିତ ହୋଇଥାଏ। ଛୋଟ କିପରି ବଡ କାମ କରିଥାଏ ତା ଭିତରେ ବର୍ଣ୍ଣିତ ହେଇଛି କବିତାରେ। ସେ ସବୁ ଛୋଟ ଜିନିଷଟିର କିପରି ତାର ଫଳାଫଳଟି କିପରି ବଡ ଆକାର ଧାରଣ କରେ ସେଇ ବିଷୟରେ ଏଇ କବିତାରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ଆଗ ଆମେ କିଛି କଷ୍ଟ ଶବ୍ଦ ବା କଠିନ ଶବ୍ଦାର୍ଥକୁ ଦେଖିବା। କଠିନ ଶବ୍ଦାର୍ଥକୁ ଦେଖିବା ସ୍ରୋତସିନୀ ମାନେ ନଦୀ। କବିତାଟି ହେଉଛି କାନରେ ଫୁଟି ଛୋଟ ଫୁଲଟି ଭିତରେ ଯାଏ ବାସ, ଛୋଟ କୂଅଟି ଯୋଗାଏ ଜଳେ ଜଳ ଲୋକେ ବରଷ ମାସ। ଅର୍ଥ ହଉଛି କଣ ନା ବଣ ମଲ୍ଲୀ ଯେମିତି କହନ୍ତି ସେଇ ଟାଇପ୍ର ଯଦି ଗୋଟେ ବଣ ଭିତରେ ଗୋଟେ ଛୋଟ ଫୁଲଟି ଫୁଟିଛି ତାର ଯୋଉ ବାସ୍ନାଟା ସେଟା କଣ ହଉଛି ନା ବଣ ତା ଫୁଲଟାକୁ ନ ଦେଖିପାରିଲେ ବି ତା ବାସ୍ନାଟା ଚାରିଆଡକୁ ଜଣାଇ ଦଉଛି ଗୋଟେ ଫୁଲ କୋଉଠି ଅଛି। ବଣ ଭିତରେ ଫୁଟିଲେ ବି ଛୋଟ ଫୁଲଟିଏ ତା ବାସ୍ନାଟା ହିଁ ଜଣାଇ ଦିଏ ତାର ତାର ଗୁରୁତ୍ୱଟା।
ছোট কুয়োটি যোগায় জল লোকে বরষ মাস। কুয়ো গোটে ছোট মানে গোটে ছোটিয়া ইয়ে কুয়ো, তা সে যে তা ভিতরে যে পানি দেয় লোক বর্ষ বর্ষ মাস মাস ধরে পানি জল যোগাই থাকে, কিন্তু জিনিসটা গোটে ছোট নই পোখরী কিন্তু ছাড়া কুয়োটি কে গোটে ছোটিয়া জায়গাটে, কিন্তু সে লোক বর্ষ মাস ধর জল যোগাই থাকে। ক্ষুদ্র এক প্রদীপ শিখা তমসা পারে চিনি, যেতবে অন্ধার হয়ে যাচ্ছি আমি কম গোটে দীপটে মোমবতী গোটে মাটি দীপটে গোটে জলাই দেলে বি আমাকে সে আলোক দিচ্ছে, জিনিসটা কত ছোট কিন্তু গোটে ঘর ভিতর কাম করা কি তা আলোক বি সেতবে বহুত বড় মন বড় মন হয়েছে। ক্ষুদ্র বারি ধারাটি হুয়ে প্রবল স্রোত সিনি, মানে গোটে ছোট রাস্তা মানে গোটে জল বইবা জায়গাটে সময়ানুক্রমে গোটে বড় নদীটে হয়ে যাচ্ছে, ধীর জলটে বি সময়ক্রমে গোটে বড় নই হয়ে যাচ্ছে স্রোত সিনি। পুলক আড়ে ক্ষুদ্র গীতি লক্ষ্যে জন মনে, গোটে গীতটে যেতবে বাজুছি সেতবে আম মনে গোটে খুশি ভাব জাগ্রত হচ্ছে, গীত মাধ্যমে বহুত গুড়ে রোগ বি চিকিৎসা হয়েপারছে, গীত বাজিবা দ্বারা গীত শুণবা দ্বারা আমার কেতে গুড়িয়ে সমস্যা রয়েছে আম মন ভিতর দুঃখ চলে যাচ্ছে, গোটে গীত ছোট গীতটে বাজিলে গীতর ইয়ে কম কিন্তু কত বড় দুঃখ সে লাঘব করিদেছে। অমীয় ডালে লিত স্বর বিদুর বহু কানে, সেই গীতটি কম হুয়ে না গোটে দুঃখ মন বা গোটে দুঃখরে বসিথিবা লোককে গোটে গীত মাধ্যমে এমতি বি আমাকে গীত দ্বারা রোগ চিকিৎসা করা যাচ্ছে, গোটে লোকের দুঃখকে লাঘব করা যাইপারিব সেমানে গোটে গীত দ্বারা। ক্ষুদ্র এক তরঙ্গী লঙ্ঘে ক্ষুদ্র জলধারা, ক্ষুদ্র নর বুদ্ধি বলে জিনিছি বসুন্ধারা, ক্ষুদ্র এক তরঙ্গী লঙ্ঘে মানে কম তরঙ্গী মানে হচ্ছে নৌকা, গোটে বড় মানে নইকে আমি এপটু সেপটু গোটে সেমানে গোটে ডঙ্গা মাধ্যমে গোটে ভরা নই আমি পারি হয়েপারছু, নই ডঙ্গাটে কোণ গোটে ছোটিয়া ডঙ্গাটে তা মাধ্যমে আমি কেড়ে বড় ডঙ্গা ছোট হলে বি আমাকে এড়ে বড় কাম করিপারছি, আমি মুন্ডর সমুদ্র যাইপারছি নইকে পারি ভরা নই পারি হয়েপারছু। ক্ষুদ্র নর বুদ্ধি বলে জিনিছি বসুন্ধরা, গোটে পৃথিবীকে গোটে মানুষ জিতি পারছে তা বুদ্ধি বলে মানে সে যে জ্ঞান তার জ্ঞান তার আজ এ পৃথিবী যাহা বি আমি চলক্ষম হয়েছু গোটে মানুষের কার্য তাদের আছে, প্রকৃতি তো যা দিয়েছি দিয়েছি তা বাদে মানুষের তো তা বুদ্ধি দ্বারা আমাকে এই বসুন্ধরা আমি এই বসুন্ধরা জিতি পারছি আজ কই বিজ্ঞান ক্ষেত্রে হোক বা চিকিৎসা ক্ষেত্রে হোক যাহা বি হোক গোটে মানুষের বুদ্ধি আমাকে এই বসুন্ধরা তৃষ্টি রহবা যোগাইছে। সেহু ওই বনে বিরাট তরু যে থিলা দিনে সান, গোটে ছোট যেতবে আমি গোটে চারাটে বুণুছু মাটিরে পোতুছু দিনে সে কম আমি পোতিলা বেড়ে গোটে ছুটিয়াটে বা ছুটিয়া গছ দিয়েছি তারপরে সেটা কম হচ্ছে গোটে বড় বৃক্ষ হয়ে যাচ্ছে। সে হুয়ে বনে বিরাট তরু যে থিলা দিনে সান, গোটে ছোট চারাটে দিনে গোটে বড় বৃক্ষ হয়েপারছে, ছোট শিশুটি বড়ি রখলে দেশ জাতির মান, সেইভাবে গোটে ছোট শিশুটি যেতবে জন্ম হচ্ছে তার যে তার ভিতরে থাকা তার অন্তর্নিহিত গুণ বা তার যে পরিবেশ তাকে যা যোগাইলা বা সে যে অনুসারে তার শিক্ষা তার যা সে শিখিলা তার দ্বারা সে কম করছি না এই দেশ জাতির না রাখুছি, মানে আজ গোটে ভালো ডাক্তার হলে আমার দেশ ডাক্তার অমুক বলে আমি কৌছু বা গোটে বৈজ্ঞানিক হলে বা দেশ পাই যে মানে সৈনিক যাইছেন লড়িবা পাই আমি তাকে কম সে মানে ছোটরু তাঙ্কা স্তর তর বাই স্তর সেমানে বড়িকি না সেমানে দেশ জাতির না রাখছেন। ক্ষুদ্র যাহা নিহিত তাই সম্ভাবনা বহু সাধনা বলে শক্তি যোগে বিকাশ লভে সে, ক্ষুদ্র যাহা নিহিত তহি সম্ভাবনা বহু গোটে যেকোনো গোটে ক্ষুদ্র জিনিসকে বি আমি হেয় মনে করিবা কথা নয়, কাহিঁকি না সে ক্ষুদ্র মধ্যে বি কিছুটা সম্ভাবনা থাকে মানে আশা আমি রাখিবা দরকার যে তাকে সে ছোট তাকে হেয় মনে করিবা পাই গোটে মানুষ বহুত বুদ্ধিমান মানুষ গোটে অল্প বুদ্ধির মানুষকে বি আমি হেয় করিপারিবানি, বেড়ে বেড়ে অল্প বুদ্ধির মানুষের পাখে বি যে জ্ঞান থাকে বহুত জ্ঞানী লোক পাখে বি সেইটা নথায় সে বুদ্ধিটি, তারপরে ক্ষুদ্র যাহা নিহিত তাই সম্ভাবনা বহু ক্ষুদ্র ভিতরে বি আমি সম্ভাবনা রাখিথাউ। সাধনা বলে শক্তি যোগে বিকাশ লভে সে, সাধনা বা নিজের শক্তি বা নিজের সাধনা বলে সে বিকাশ লাভ করে এই যে তা ভিতরে আমি এই সম্ভাবনা আশা রাখবা যে সেদিনে তার সাধনা তার শক্তি বলে বিকাশ মানে তার
কষ্ট অবতার ইয়ে করি সে উন্নতির শিখরের পৌঁছি পড়ে হলে ছোট শকতে তার দিনে না দিনে ফুটে যুক্ত হয়ে বহুর সাথে দিক বিদিক ছুটে হলে ছোট শকতি তার যেকোনসি গোটে ছোট জিনিসতে তা পাখে যে শক্তি থাকে সেটা কম এদিনে বিকশিত হু ছোট ফুল বড় হো বা ছোট গোটে কুয়ো হো বা ছোট গোটে বাড়ি ধানা হো সময়ানুক্রমে তার স্টেপ বাই স্টেপ সে বড়ি চলে তার কম হুয়ে না তার যে শক্তি তার ইয়ে দিনে না দিনে চারিআড়ে চমকি যায় আউ অন্য মানক সহ সে তার তার সেই শক্তি বা তার সেই তার যে শক্তি কু তার যে বুদ্ধি কু সে লগাই কি না যে অন্য মানক সহ সে আগুক মারি যায় তার সেই যে তার যে ইয়েটা বুদ্ধিটা দিগ চারিআড়ক বিচ্ছুরিত হয়ে যায় বা চারিআড়ে ব্যাপি যায় কোন না যেতে গোটে জনে আমার আমার ধর আমার সাই হোক আমার গাঁ হোক বা দেশর হোক জনে যেতেবেলে গোটে ভালো জায়গায় কিছু কিছু গোটে বৈজ্ঞানিক ভালো বিজ্ঞান গোটে উদ্ভাবন কলা বা গোটে শনি গ্রহ দেশ পাই যাইকি বাহারে যুদ্ধ করছন্তি তাঙ্ক না কেমিতি ছুটিছি সে তাঙ্কর তাঙ্কর সে বুদ্ধি কু সে অন্য সহিত মিশেই যুক্ত হয়ে বহুর সাথে দিক বৈদিক ছুটে মানে তাঙ্কর সহিত সহযোগরে তার যে বুদ্ধি তার যে শক্তি তার যে ইয়ে সেটা চহটি যাচ্ছি চারি আচ্ছা আমি টিকে অনুমান লিখিয়া অনুমান পূর্ব কিছু গ্রামার আছে তার ভিতরে গ্রামার তো দেখতে হবে ଶ୍ରୋତଶ୍ରେଣୀ ନଦୀ ଆଉ ତଟିନୀ ତରଳୀର ନୌକା ଆଉ ନାହା ନରର ମନୁଷ୍ୟ ଆଉ ମାନବ ବସୁନ୍ଧରାର ଧରା ଆଉ ଧରଣୀ ଫୁଲର ସେମିତି କଣ ନା ସୁମନ ପୁଷ୍ପ କୁସୁମ ବିପରୀତ ଶବ୍ଦ ଲେଖ କ୍ଷୁଦ୍ରର ବିପରୀତ ଗୃହ ଅନ୍ଧାରର ଆଲୋକ ଦିବାର ରାତ୍ରି ଲଳିତର କଠିନ ଲଳିତ ମାନେ କୋମଳ ତାର ବିପରୀତ କଠିନ ଜିଣିବା ମାନେ ଜିତିବା ଯୋଉ ତାର ବିପରୀତ ହଉଛି ହାରିବା ଆମେ ହୋମୱାର୍କ ଦବା ସଂସାରରେ ଗୀତର ଆବଶ୍ୟକତା କଣ ଦୁଇ ନମ୍ବର କ୍ଷୁଦ୍ର ମହତ ହୁଏ କିପରି କ୍ଷୁଦ୍ର ମହତ ହୁଏ କିପରି ତିନି ନମ୍ବର ବୁଦ୍ଧି ବଳରେ କିଏ ବସୁନ୍ଧର ପାରିଛି ବୁଦ୍ଧି ବଳରେ କିଏ ବସୁନ୍ଧରାକୁ ଜିଣି ପାରିଛି ଚାରି ନମ୍ବର ପ୍ରଦୀପ କିପରି ଆମମାନଙ୍କ କାମରେ ଲାଗେ ପ୍ରଦୀପ କିପରି ପାଞ୍ଚ ନମ୍ବର ଫୁଲ ଛୋଟ ହେଲେ ବି ସମସ୍ତଙ୍କର ପ୍ରିୟ ହୁଏ କାହିଁକି ଫୁଲ ଛୋଟ ହେଲେ ମଧ୍ୟ ସମସ୍ତଙ୍କର ପ୍ରିୟ ହୁଏ କାହିଁକି
ସଂସାରରେ ଗୀତର ଆବଶ୍ୟକତା କ'ଣ? ହୁଏନ କ୍ଷୁଦ୍ର ମହତ ହୁଏ କିପରି, ତିନି ବୁଦ୍ଧି ବଳରେ କିଏ ବସୁନ୍ଧରାକୁ ଚିହ୍ନି ପାରିଛି, ପ୍ରଦୀପ କିପରି ଆମ ମାନଙ୍କ କାମରେ ଲାଗେ, ପଞ୍ଚମ ହଉଛି ଫୁଲ ଛୋଟ ହେଲେ ମଧ୍ୟ ସମସ୍ତଙ୍କର ପ୍ରିୟ ହୁଏ କାହିଁକି। ଏଇ ହୋମୱାର୍କ ହାତରେ ଏଇ କ୍ୱେଶ୍ଚିନ୍ ର ଆନ୍ସର ଗୁଡାକ କରିଦେବ ପିଲାମାନେ।